চাম্পাহাটি সাউদগড়িয়া ইলেকট্রিক অফিসের পাশে ট্রান্সফরমারের নিচে ঢাকনা খোলা অবস্থায় পড়ে আছে। এই সাউদগড়িয়া মোড় থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয়। এটা চাম্পাহাটি বারিপুর রোড। আর বর্ষার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ ইলেকট্রিক শর্ট খেয়ে ইতিমধ্যে জীবন হারিয়েছে। অথচ ইলেকট্রিক অফিসের ঢিলছোড়া দূরত্বে ঢাকনা খোলা অবস্থায় পড়ে আছে ইলেকট্রিক ট্রান্সফরমার ফিউজ। এর সামনেই সবসময় দু চারটে অটো দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জার তোলার জন্য। একটু অসতর্কতা পথ চলতি মানুষের যে কোনো সময় বিপদ ঘটতে পারে। চাম্পাহাটি থেকে জামালউদ্দিন সদরের রিপোর্ট, 72 ঘন্টা। মাঝে গন্ডগোল করতেই পারে, আর দিতে গেলেই তো হান্না।